ধনিয়া পাতা এমন একটি পাতা যা দিয়ে সব রকমের তরকারি খাওয়া যায়। যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা ব্যবহার করলে তরকারির স্বাদ আরও দ্বিগুণে বেড়ে যায়। তেমনই একটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, ধনিয়া পাতা দিয়ে ভীষণ সুস্বাদু একটি ভর্তা। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেলে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন কেটে নিই। রসুনটা বেশি লাগবে, আর মরিচ হচ্ছে শুকনো মরিচ না, কাঁচা মরিচ দিয়েই করেছি। কাঁচা মরিচটা হচ্ছে লাল লাল হয়ে গেছিলো, সেই মরিচটাই আমি ব্যবহার করছি। অল্প করে জিরা নিতে হবে, তার ভিতর মরিচটা নিয়ে নিচ্ছি। পাটায় বেটে নেব, একদম ভালো করে বেটে নিতে হবে। আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি ধনিয়া পাতা ভর্তার, অনেকেই অনেকভাবে বানায়, আমি একটু ভিন্নভাবে তৈরি করতেছি। এখানে অল্প একটু লবণ দিয়ে নিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে নিচ্ছি, এটাও ভালোভাবে বেটে নিতে হবে। সুন্দর করে বেটে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি আগেই বেছে সুন্দর করে 5-6 বার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ধনিয়া পাতা মাটিতে লাগানো হয় তো, অনেক সময় ভালো করে না ধুয়ে নিলে বালি থাকে, বালি কিসকিস করে, খেতে খারাপ লাগে। এজন্য খুব সুন্দর করে বেছে তারপরে 4-5 বার করে ধুয়ে নিতে হবে। এরপর ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। জিরা, মরিচ, পেঁয়াজ, রসুন যে বাটছিলাম ওটা উঠাই রাখার দরকার নাই, ওর ভিতরেই হচ্ছে আমি ধনিয়া পাতাটা বেটে নেব। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই ভর্তাটা। এই ভর্তা দিয়ে কিন্তু হচ্ছে চিতই পিঠা, তারপরে চাপটি পিঠা, তারপরে হচ্ছে রুটি খাওয়া যায়। আবার গরম ভাতের সাথে খেলে একদম জমে যাবে। আজকে আমি ভর্তাটি বানাচ্ছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। একে একে সবগুলো পাতা আমি বেটে নেব। এখানে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। রিসেন্টলি উই আর হিটিং 1000 সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ আ লট গাইজ ফর ইওর লাভ এন্ড সাপোর্ট। বানাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পাতা নেবেন। সম্পূর্ণ পাতা হচ্ছে বেটে নিয়েছি আমি, পাটাই বাটতে হবে, শিলপাটায়। বাটা শেষ করে আমি চলে আসছি রান্নাঘরে। যেহেতু আমি লবণ দিয়ে বাটছি, লবণ দেওয়ার প্রয়োজন নাই। মশলার সাথে পাতাগুলো ভালোভাবে বেটে নিয়ে তারপরে হচ্ছে হালকা তেল দিয়ে কড়াইটি চুলোটা অন করে পাতাগুলো দিয়ে দিলাম। এভাবে অনেক সুন্দর করে ভাজতে হবে, এতে কিছু তেল বাদ এক্সট্রা আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে হচ্ছে একদম তেলটা যখন শুকায় যাবে এবং ভাজা হয়ে গেলে তখন হচ্ছে দেখলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। একটু বেশি সময় ধরে ভাজতে হবে, কারণ এতে হচ্ছে পেঁয়াজ, মরিচ, জিরা ইউজ করা হয়েছে বাটা। অনেক বেশি মজা হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে। এই তো হয়ে গেছে আমার ভর্তাটা পুরোপুরি, আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি। এই ভর্তা নামানোর পরে কড়াইতে ভাত ভেজে খাওয়ার আসলে অন্যরকম স্বাদ। আমি অবশ্যই এটা ভিডিও করিনি। তারপরে হচ্ছে এই তো আমার ধনিয়া পাতা ভর্তাটা রেডি। আল্লাহ হাফেজ।